নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে আট পাঁচটা সবজির মতো লাউও কিন্তু আমাদের বাজারের ব্যাগের ঠিক একটা কোণায় নিজের জায়গা করে নেয়। এই লাউ খেতে কিন্তু ছোটবেলায় হয়তো কেউই খুব একটা ভালোবাসতেন না, তাই না? কিন্তু আজ আমি এই লাউ দিয়েই এক খুব সাধারণ ধরনের রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, বড়ি এবং মুগ ডাল দিয়ে লাউয়ের নিরামিষ ঘণ্ট। কারণ সব সময় দেখবেন মাছ মাংস ডিম সারা সপ্তাহ জুড়ে খেতে ভালো লাগে না, তাই মাছ মাংস ডিমের সাথে এরকম যদি একটা নিরামিষ পদও যদি পাতে পড়ে তাহলে খাবারটা পুরো সম্পূর্ণ হয়। তাই আজ আমি আপনাদেরকে আমার এই রেসিপিটি শেয়ার করব, বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে লাউয়ের ঘণ্ট। এই লাউয়ের ঘণ্ট রান্না করার জন্য আমি এক কেজির থেকে একটু কম লাউয়ের খোসা ছাড়িয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই লাউয়ের ঘণ্ট রান্না করার জন্য আমার লাগছে এক চামচ সাদা জিরে, কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি, তেজপাতা এবং বিউলির ডালের বড়ি, আর লাগছে 50 গ্রাম মুগ ডাল। এছাড়া যে মশলাগুলো আমি ব্যবহার করব তা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে আমি যেটা করব, মুগ ডালটাকে শুকনো খোলায় হালকা ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে মুগ ডালটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, একদম লাল লাল যেন না হয়ে যায়, হালকা ভাজতে হবে। মুগ ডাল ভেজে রান্না করলে মুগ ডালের গন্ধ রান্নায় টেস্টকে আরও বাড়িয়ে দেয়। এই দেখুন, এভাবে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এইরকমই রাখবেন, এর থেকে বেশি ভাজবেন না। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে বিউলির ডালের যে বড়িগুলো নিয়েছিলাম সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজবেন, না হলে ঝুলে দিলে একদম গলে যাবে, ভালো লাগবে না। এইভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন বড়িগুলো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে একে একে আমি মশলা ফোড়নগুলো দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার দুটো তেজপাতা আর ওই এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দেব, আর দেব ওই হাফ চামচ যে আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা। অনেকে এখানে শুকনো লঙ্কার ব্যবহারও করে থাকেন, আমি কিন্তু খুব একটা শুকনো লঙ্কার ব্যবহার রান্নায় সচরাচর করি না, চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করার। আমার এখানে আদা এবং জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই জল ঝরানোর যে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। আমরা হয়তো অনেকেই জানি না, এই লাউ কিন্তু আমাদের হার্টের হেলথকে ভালো রাখতে ভীষণ ভালো ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলকে কমাতে এবং সুগার লেভেল মেনটেন করতে এর ভূমিকা অপরিসীম। এছাড়াও যেটা মেন প্রবলেম হয় আমাদের আজকাল সবারই, ওয়েট লসের প্রবলেম, এই লাউ কিন্তু ওয়েট লস করতে এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, আপনাদেরকে আমি এখানে বলে দিই, আমি রান্নায় কিন্তু এখন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এছাড়াও আমি যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি সেটা হচ্ছে হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো এবং হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দেবো। রান্নাটায় ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন, কারণ ধনে গুঁড়োর গন্ধটা বেশ ভালো লাগবে। এবার মিডিয়াম আছে সমস্ত মশলা সমেত আমি লাউটাকে হালকা একটু কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু কোনোভাবেই জল দেবে, কারণ লাউ নিজের থেকে অনেকটা জল ছাড়ে এবং সেই জলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। আমি এই মুহূর্তে কিন্তু ওই যে ভালোবাসার ছোঁয়া, নুন এবং মিষ্টি সেটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। নুন দেওয়ার পর দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই ছেড়েছে। আমি এখানে ভাজা মুগ ডালটা কিন্তু দিয়ে দিয়েছি, এবার মুগ ডাল এবং লাউ একসাথে সেদ্ধ হবে। একটু মিডিয়াম আঁচেই কিন্তু সেদ্ধ করবেন, না হলে জল শুকিয়ে গেলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। লাউটা কিন্তু এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি, ডালটাও হয়নি, একটু সময় লাগবে, তো সময় নিয়ে নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে।
আপনারা হয়তো নোটিস করেছেন যে আমি কিন্তু কাঁচা লঙ্কা এখনও দিইনি। আমার লাউ এবং মুগ ডাল অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এই মুহূর্তে আমি কাঁচা লঙ্কাটা দেব। সবার শেষে কাঁচা লঙ্কা দেওয়ার কারণ একটাই, কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকে সেটা খুব সুন্দর লাগে রান্নায়। এবার দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। নামানোর ঠিক 4-5 মিনিট আগে আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে বড়িগুলো এই যে ঘন্টার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে লাউয়ের সেটা টেনে নেবে এবং বড়িটা সফট হয়ে যাবে এবং লাউয়ের ঘন্টটা বেশ মাখামাখা হবে। না হলে ঝোলঝোল জল জল থেকে গেলে এই লাউয়ের ঘন্টের টেস্টটা সেরকম ভালো আসবে না। রান্না আমার একদম কমপ্লিট। এবার আমি 1 চামচ ঘি দিয়ে একটু নেড়েচেড়েই গ্যাস অফ করে দেব। আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইকও করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। বড়ি ও মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট আমার একদম রেডি। রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই আসি, দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। টাটা।